ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। মঙ্গলবার রাতে ইলিনয়ের শিকাগোর ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে হ্যারিসকে ডেমোক্রেটিক প্রার্থী ঘোষণা করা হয়। এরপর ডিএনসির বিশাল পর্দায় ভেসে ওঠে উইসকনসিনের মিলওয়াকিতে থাকা কামালা ও তার রানিং মেট মিনেসোটার গভর্নর টিম ওয়ালসের ছবি। র্যালি থেকে চলতি মাসের শুরুতে ভার্চুয়াল রোল কল এবং কনভেনশনের রোল কলের ভিত্তিতে দুজনকে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। হ্যারিস তা গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন। ইলিনয়ের শিকাগোর ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের দ্বিতীয় দিনেই দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বিভিন্ন স্টেটের ডেলিগেটদের রোল কল ভোট চাওয়া হয়। একে একে স্টেট প্রতিনিধিরা ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং মিনেসোটার গভর্নর টিম ওয়ালসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। হ্যারিস গত 30 বছরে ক্যালিফোর্নিয়ায় একেবারে তৃণমূল পর্যায় থেকে উঠে এসেছেন। 3 দশকের এই পথ পরিক্রমায় তার পাশে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন বর্তমান স্টেট গভর্নর গ্যাভিন নিউসম। তাই রোল কলে বন্ধু হয়ে কথা বললেন তিনি। চলতি মাসের শুরুতে ভার্চুয়াল রোল কলে ভোট নেওয়া হয় ডেলিগেটদের, এবার নেওয়া হলো কনভেনশনে। সেই ফলাফল আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো মঞ্চ থেকে, আর তাতে উল্লাসে ফেটে পড়লেন সমর্থকরা। এরপর ডিএনসির বিশাল পর্দায় ভেসে ওঠে উইসকনসিনের মিলওয়াকিতে থাকা কামালা ও তার রানিং মেট টিম ওয়ালসের ছবি। নির্বাচনী প্রচার সমাবেশ থেকেই হ্যারিস দলীয় মনোনয়ন গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন, সেই সাথে ডেলিগেটরা তাদের উপর আস্থা রাখায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে পেরে আনন্দিত ক্যালিফোর্নিয়ার গভর্নর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জানালেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাবতেই পারেননি হ্যারিসের নেতৃত্বে ডেমোক্রেটরা ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়াতে পারবে, যে কারণে ট্রাম্প অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন বলে দাবি করেন গ্যাভিন নিউসম। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।